তুমি যেরকম বোকা ওর পালিটা ওরকম বোকা। যাও দাচি যাও, বলা কথা ছিল তাই এলুম না তুমি তুমি যাও দাচি। হ্যাঁ এসো এসো দাচি এসো দাচি এসো দাচি। আরে চিহ্ন দেহ এসে না ও খাহি বেলো তিনি তাহরে কি কানি নাম কানি নাম পাচনে নচি আমি কানি কোথায় গেল বিয়াল্লিশ করব এত আসবর্দা সাহস থাকে সামনে আছে বিয়াল্লিশ করব বাবের বেটা হবি তো সামনে তো কথা বল ৪৩ করব কত বড় তাল থেই গে নিলাম জানো তোর হাতে গুলো কি এরা অস্ত্র তুমি তো আমারই কুনি তো ছেড়ে দিচ্ছিল তোমার ছেড়ে দিচ্ছিল কি বলা গা ছিল আরে বাবা আমার ভুল হয়ে ভুলে গেছে তখন যদি ছেড়ে দিতুম না না বাবা ঠিক আছে ঠিক আছে শুধু বিয়ের টেনশনটা ছিল বলে তোমার মানলাম না আমি কি বলছি শোনো হ্যাঁ দরজাটা দিয়ে দাও বাবু কই ফুটো করে তো দেখি না 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 তোমার দেখতে হবে না তুমি বাচ্চা ছেলে আছো বাচ্চা ছেলে বলে ভালো ভালো জিনিস দেখাবে না না তোমার দেখতে হবে না তুমি দরজাটা দিয়ে দাও চলো না তো ছেড়ে দেবো এসো 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 বিশ্বকর্মা ৪২ কর্মা গেছে তারা কেন ফিরে আসছেন আমার মনটা যে বড় খুব আছে আমি এক দেরি করবো না মহারাজ যেতে হবে না মহারাজ আমরা ফিরে এসেছি মহারাজ সেই বাটালি পেয়েছ সত্যি মহারাজ এই দেখুন মহারাজ বাহ এই চমৎকার তোমাদের এই কাজের যন্ত্র তোমরা ফেলে এসেছিলে তোমাদের অসুবিধা হতে পারত এই নাও তোমাদের লীল বাটালি আর দাও আমার বাসরের চাবি ৪২ কর্মা আমরা লীল বাটালি পেয়ে গেছি মহারাজের চাবিটা দিয়ে দাও বাবা হ্যাঁ চাবি তো তোমার কাছে দিয়েছিলাম আমার কাছে দিয়েছিলে আসার সময় তোমাকে আমি দিয়েছিলাম আসার সময় চাবি দিয়ে তোমার কাছে দিয়েছিলাম ঠিক আছে আমি তোমার কাছে দিয়েছি আমি তোমার কাছে দিয়েছি ৪২ কর্মা চাবি দাও দিয়ে দাও চাবিটা দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও ৪২ তাই তো বলি পায়ে কি লাগে খুব দুষ্টুমি শুরু করেছ বাবা বাবা পায়ে লাগ আচ্ছা বাবা দিয়ে দাও চাবিটা দাও পায়ে লাগো বাবা পায়ে লাগো চাবিটা দাও দিচ্ছি দিয়ে দাও এ মুলি কে মুলি নাই হে গাজর কে গাজর নাই হে নাও চাবি দাও দিচ্ছি হ্যালো মহারাজ ঠাকুর তো গিয়ো দিয়ে দাও আও সরের চাবি কাটি না দিলে পরিণাম চাবি দিয়ে দাও ঠাকুর তো গিয়ো চাবি দাও মহারাজ দেখছি তাহলে এখন আমরা আসছি মহারাজ শোনা যার সময় একটা কথা ভালো করে স্মরণে রেখো বলুন মহারাজ যতদিন আমার পুত্র দুর্লভ লক্ষ্মীকে বিবাহ হচ্ছে ততদিন দুই বাপ বেটা নাও দেখি ছাতালি ভরমতে আসে বসে কথাটা স্মরণ রেখো বেশ মহারাজ তাই হবে বাবু হ্যাঁ বলো ঠাকুর তো গিয়ে কি ঠাকুর তো গিয়ে মানে ঠাকুর চলে গেছে কি হয়েছে কি বলো ঠাকুর তো গিয়ে আমরা এখন কোথায় যাবো দাঁড়াও তুমি কেন কি হয়েছে বাবু হ্যাঁ মহারাজ এত নিশ্চয় আমাদের নিমন্ত্রণ দিল না দিতে হবে না আমরা এলাম না বাবু হ্যাঁ ওই ছেলেটা কি খাচ্ছে মনে হয় ঘুমোচ্ছে তো ও খাচ্ছে তো চা কি চা লাল চা হুম তাহলে তুই চা ওরা খাচ্ছে চা হুম তুই চা খাচ্ছে চা হুম তুই চা ফের বাজে কথা বাবু কি হে চার সাথে ওরা কি খাচ্ছে হে খাচ্ছে বিস্কুট গোল গোল বিস্কুট হ্যাঁ কে বিস্কুট নেড়ি বিস্কুট না কুতা বিস্কুট
কোকোনাট কোকোনাট বাবু চার সাথে বিস্কুট ফ্রি দেয় হ্যাঁ তাহলে আমরা চা খাবো না বিস্কুট খাবো এক কা চড়ে না ওরা কি খাচ্ছে ওরা তো খাচ্ছে চার বিস্কুট তুই চা এই বাজে কথা ওরা কি খাচ্ছে খাচ্ছে চা তুই চা তুই চা তুই চা তুই চা ঠাকুর তো গিয়ো আমি কি বলছি চলো আমরা এখন কোথায় যাবো কোথায় সেই মায়ের কাছে বিশ্বকর্মা বিয়ালিশকর্মা গিয়েছে সাঁওতালি পর্বতে লোভ আসুরি ছিদ্র করতে এখনো আসছে না 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 আমি পথের মাঝখানে রইলাম দেখি কখন ওরা আসে জননী আমরা এসে গেছি জননী বিশ্বকর্মা বিয়ালিশকর্মা আমার কাজ সম্পূর্ণ করেছে বাবা সত্যই মা এত বড় হয়েছে তোমার নাক বেঁধে যাবেনি ঢুকে যাবে বাবু হ্যাঁ বলো এটা কে আমার মা মাত্র একটা অন্য নিয়েছি টাকা চিন্তা মনি টাকা ছাড়া আমি যেন ঘুটঘুটা একটা মনি টাকা দেখবে গান্ধীর ছাপ গান্ধীর টেকইতে দেখবে টাকার ছাপ কোনটা নেবে না টাকা দাও তো টাকা নেই বাবা বাবু হ্যাঁ অনেক টাকা দেবে এটাই হবে নি তোমার প্যান্টটা খুলে দাও আমার প্যান্ট খুলবে টাকা দেবে আমি কে তুমি আসতে মনে নেই আমার কি মান সম্মান নেই তুমি আমার প্যান্ট খুলতে এসছো তাহলে আমি বাচ্চা ছেলে আমি নান্ত হয়ে যাই কি জানি না যাবে তোমার কি মান সম্মান নেই এখানে কত মেয়ে ছেলে রয়েছে আমার তো সব ঘরের লোক ওই এত গুণ সব নাকি ঘরের লোক এত গুণ আমাদের ঘরের লোক হ্যাঁ তো আমি বাচ্চা ছেলে প্যান গুলো টাকা নেবো সামনে বিয়ে আমার কিছু হবে না তুমি প্যান খুলবে তোমার লজ্জা লাগবে না আরে বাবা সামনে তো বিবাহ বিবাহের জন্য সব কিছু করতে আমার খুব লজ্জা লাগছে তুমি কি করবে না করবে আমার দেখার দরকার নেই বাবা তাহলে তুমি চোখ বন্ধ করে থাকবে হ্যাঁ ঠিক আছে দেখবে না টাকা দেবে না না আমি কিন্তু রেগে গেছি সত্যি সত্যি প্যান খুলে দেবো তা বিশ কিসে করে টাকা নেবে আমি কিন্তু প্যান খুলে দেবো বাবা টাকা নিয়ে হ্যাঁ টাকা নে আর প্যান্ট খুলে খুলে দেখো কি হয়ে গেছে আর খুলে না আর খুলে না দাঁড়াও এই দেখো প্যান্ট খুলে খুলে চেন কেটে গেছে দড়িও কেটে গেছে দড়ি বেঁধে রেখেছে রেখে যাচ্ছি কিন্তু ফের খুলে দেবো আরে খুলে না আর খুলে না 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 এখনো শেষ করে হই যা দাঁড়া দিনি এখনো শেষ করে হই যা শেষ হয়ে গেছে এর চেন কেটে গেছে ওটা কি কর্মা এটা ডিসেন্ট না বাবা এটা ডিসেন্ট না ডিসেন্ট না এটা টাকা ডিসেন্ট না টাকা তা থাকবে 42 কর্মা টাকা দাও টাকা নেই বাবা বাবা এটা কে আমার মা হয় মানে আমার ঠাম্মা হ্যাঁ ও ঠাম্মা গো ঠাম্মা টাকা দাও না গো বিয়ে করব আমি ঠাম্মা টাকা দাও না গো ঠাম্মা গো ঠাম্মা গো ঠাম্মা টাকা দাও না গো বিয়ে করব আমি ঠাম্মা পয়সা দাও না গো ঠাম্মা গো
त्रिभुवन माझी से दिन तुम्हार पूजार पूजा विश्व चरा चरे तुम्हें देव शिल्पी विश्वकर्मा नामे जगत माझी तुम ख्यात हबे बाबा মডেলের তোমার পূজা দিতে যাবে তিনটে সেই পড়বে একটা চুজবে আর তারপর কি করবে জানো কি করবে কি ধরা পটু হ্যাঁ পটু কি আছে তোমার তৈরি করবে আচ্ছা একটা খড়ের মূর্তি বানাবে হ্যাঁ তোমার দাঁড় করাবে আচ্ছা তুমি এরকম হেলে পড়ে যাবে সেই তোমার দাঁড় করা তুমি হেলে পড়ে যাচ্ছ কিন্তু কি স্যার প্রয়োজন সে বুঝতে পারছে না আচ্ছা আচ্ছা ফের দাঁড় করাতে তুমি পড়ে গেছো সে খুব রাগা রেগে গেছে হ্যাঁ লাস্টে একটা চেলা মাছ আচেলা আচ্ছা আচেলা মাছ নেবে হ্যাঁ সুন্দর ভাবে পুরো হুল করবে আচ্ছা মানে ছোলা করবে ছোলা হ্যাঁ সুন্দর ভাবে প্লেন করে চকচকে হুঁচ করবে হুল 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 কি করবে কি তারপর হ্যাঁ তোমার পদবিতে কি বাজে কথা বাচ্চা বলছো আমি মিথ্যা বলি সবার জিজ্ঞাসা করো ঠাকুরের পদে বাস নেই আর তাতে কি হয়েছে কি তারপর হ্যাঁ ওই কেলাবের ছেলেরা হ্যাঁ তোমার তুলবে মানে পূজো করবে পূজো করবে করে তারপর দিন তোমাকে বিসর্জন দেবে আচ্ছা মদ খাবে মারামারি করবে নাচ করবে পাগলু ডান্স 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 পাগলু ডান্স ডান্স তারপর তারপর বলবে বলো বিশ্বকর্মা মাইকি তুই তো আমার বিসর্জন করে দিছিস ওই পানা পুকুরে পাক ভর্তি পাকে তোমার মুন্ডু চেপে দেবে তুই তো আমারই করে বিসর্জন করে দিছিস ওই তো ওরম ভাবে আগে দেখে দিছি তোমার ঠাকুর সাজা সাত বার বার করে দেবে হ্যাঁ ভালো হয়েছে তাই বলি ঠাকুর মাকে সাজনি হ্যাঁ বলে দেবো টাকা দাও না তো ফুটো করেছি বলে দেবো এই এই তুমি কি বলে দেবে কি বলে দেবে কেন আমরা সেই ফুটো করেছি তোমার পুত্র জাবুজ তাই বলছি আমার এই কথা যদি বলে দেয় মহারাজের কাছে তাহলে আমার পূজার পূজার বিনা বিশ্ব চড়া চড়ে তাই বলছি তোমাদের বাপ বেটার মুখের বোল আমি হর করে দুঃখ করিস না বাবা দুঃখ করি না যেদিন তোমরা সতী মায়ের স্পর্শ পাবে সেদিন আবার তোমাদের মুখের বোল ফিরে পাবে ফিরে পাবে ফিরে পাবে প্যাপু পু হ্যাঁ প্যাপু পু হ্যাঁ প্যাপু প্যা হ্যাঁ 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 বাসর নির্মাণ হয়ে গেছে
এবার শনকাকে ডেকে পাঠিয়ে দেব। শনকা শনকা ওগো শনকা, বিশ্বকর্মা কেমন বাসর নির্মাণ করেছে তুমি দাসীর সঙ্গে করে নিয়ে বাসর থেকে সেই নাও বাসরের চাবি। আমি এখন যাব আর এসো এই নাও বাসরের চাবি এসো আসি শনকা। ওরে দাসী এদিকে আয় না মা, বাসরে দেখতে চাই শনকা সাতালে পারে বটে সাতালে পারে বটে শনকা ওই না দাসীর সাথে লয়ে কালি পারে বটে গানে গো শনকা দাসীর সাথে লয়ে আর ধীরে ধীরে চাই শনকা ওই না বাসর বাজারে বাসর বাজারে গিয়ে গো ওই না উপনীত হলো চলে বাদল তোমার কি কথা কি পেয়েছি জানো মহারাজ? বাসরের মধ্যে তুমি কি পেয়েছো? ওগো মহারাজ বাসরের মধ্যে পেয়েছি ওই পঞ্চমুটি লেহরি কলা। সিদ্ধ করতে পারবে সে আমার চম্পা মনে করে পুত্রবধূ অসম্ভব। এমন কেবল সতী পথা নারী আছে পঞ্চগ্রী লহের কলাই করি বেশি দাও বেশি তাহলে পুত্রবধূ হতে পারবে না মারা। তুমি এসো তোমারই কথা আমি তিজবার কে বলবো এসে সেরে কে প্রভু শঙ্কাও ওগো আমার আরু থৌ দেবো দাও ওগো বিনা কি শঙ্কাও সড়কা পঞ্চগ্রী লহের কলাই দিয়ে গেছে আমি এখন তিজবারের নিকটে পাঠিয়ে দেবো বেশ। এই কে আছিস? দিজবারকে পাঠিয়ে দেয় রাজসভায়। আরে দিজবার আসুন আসুন। রাজসভায় কে বেশ ভুঁড়িটা বাড়িয়ে ফেলেছ আর বেশ তো ঘুমাচ্ছ। বলছিলাম যেমন ভাবে আমার ছয়টি পুত্র বধু তুমি দেখে দিয়েছ তেমন ভাবে কনিষ্ঠ বধু মাতা তোমায় রেখে দিতে হবে। যাওয়ার সময়
নিয়ে যাও এই পঞ্চগুলি লোহের কলায়। ওগো মহারাজ, এই পঞ্চগুলি লোহের কলায় কি হবে মহারাজ? ওগো দিজবা, এই পঞ্চগুলি লোহের কলায় যে কন্যা অনিমিষে করিবে রন্ধন, পুত্রবধূ হিসাবে আমি করিব।